প্রথমবারের মতো একসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন শাকিব খান এবং পূজা চেরি। গুঞ্জন শোনা যাচ্ছে গলি সিনেমার মাধ্যমেই প্রথমবার শাকিব খানের নায়িকা হবেন পূজা চেরি। এই খবর শোনার পর শাকিব খান এবং পূজা চেরির ভক্তরা অনেক বেশি উচ্ছ্বাসিত। অনেকেই বলছেন শাকিব পূজা চেরি জুটি দারুণ হিট একটি জুটি হবে। তবে অনেকেই আবার বলছেন হাঁটুর বয়সী একজন নায়িকার সঙ্গে শাকিব খানকে মানাবে না। শাকিব খানের চেয়ে পূজা চেরি বয়সে অনেক বেশি ছোট, তাই এই জুটি দর্শক খুব একটা পছন্দ করবেন না বলেও অনেকেই মতামত জানাচ্ছেন। তবে বেশিরভাগ দর্শক বলছেন শাকিব খান যদি নিজের ফিটনেস ঠিক রেখে কাজ করেন তাহলে যে কোনো বয়সের নায়িকার সঙ্গেই তাকে দারুণ মানাবে। অন্যদিকে জানা যায় মাস দুয়েকের বেশি সময় ধরে গলু সিনেমার গল্প নিয়ে বারবার শাকিব খানের সঙ্গে বসেছেন পরিচালক এস এ হক অলিক এবং প্রযোজক খোরশেদ আলম, এবং শাকিব খান এই সিনেমায় অভিনয়ের জন্য রাজি হয়েছেন। কিন্তু এই সিনেমায় শাকিবের বিপরীতে কে থাকবেন সেটা এখনও জানানো হয়নি। তবে এই ছবিতে পূজাচেরির অভিনয়ের সম্ভাবনা বেশি রয়েছে। একাধিক সূত্র বলছে শাকিব খানের বিপরীতে নায়িকা হচ্ছেন পূজাচেরি, এটা চূড়ান্ত, কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। অন্যদিকে অভিনয় শিল্পীদের বিষয়ে চূড়ান্ত কিছু না বললেও আগামী 10 সেপ্টেম্বর গলু সিনেমার শুটিং শুরু করতে চান পরিচালক এস এ হক অলিক। একটানা ছবিটির শুটিং করতে চান তিনি। তো প্রিয় দর্শক, শাকিব খানের সঙ্গে পূজাচেরিকে কেমন মানাবে বলে আপনি মনে করেন? আপনি কি শাকিব পূজাচেরি জুটিকে একসঙ্গে দেখতে চান? কমেন্ট করে জানিয়ে দিন।